পর্যটনে সম্ভাবনাময় কিশোরগঞ্জের হাওড় অঞ্চল প্রতি বছর বর্ষায় সৌন্দর্যের টানে ভ্রমণ পিপাসুরা সেখানে ছুটে গেলেও ফিরতে হয় হতাশা সঙ্গী করে। পর্যটকদের অভিযোগ নেই নিরাপত্তা সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা, এছাড়া পানিতে ডুবে বাড়ছে প্রাণহানিও। পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানো সহ নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ মোতায়েনের দাবি স্থানীয়দের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের অন্যতম প্রবেশদ্বার নিকলি বেড়িবাঁধ। বেশ কয়েক বছর ধরে বর্ষায় হাওড়ে পানি এলেই এখান থেকে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে পর্যটকেরা দিগন্ত বিস্তৃত পানিতে ভাসেন মনের আনন্দে। প্রতি বছর এ মৌসুমে জেলার 1470 বর্গ কিলোমিটার হাওড় অঞ্চলের পানির সৌন্দর্য উপভোগ করতে সকল বয়সী নারী পুরুষ শিশু ছুটে আসেন সারা দেশ থেকে। তবে পর্যটকদের অভিযোগ, হাওড়ের প্রবেশদ্বার সহ পুরো এলাকার সুযোগ সুবিধা পর্যটন বান্ধব নয়। প্রায় অসতর্কতায় পানিতে ডুবে পর্যটকের মৃত্যুর ঘটনাও ঘটছে। নিরাপত্তার বিষয়ে প্রশাসনের কোনো তৎপরতা না দেখে হতাশ ভ্রমণ পিপাসুরা। নৌকার ভিতরে কোনো লাইফ জ্যাকেট নাই, যদি নৌকাটা যদি ডুবে যেত তাহলে বাঁচার সম্ভাবনা আমার খুব কমই ছিল। পাবলিক যে ওয়াশরুমটা ব্যবহার করবো এরকম ওয়াশরুম নাই, দুজে আমরা ফ্যামিলি নিয়ে আসি এই জন্য অসুবিধা অভূত হয়। নৌকার উপরে একটা ত্রিফল হলে বেশি ভালো হয়, কারণ হঠাৎ রোদ বৃষ্টি তখন তখন আসতে পারে। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে নিকলি হাওড়ে আসা পর্যটকদের জন্য নিরাপত্তা সহ পর্যটন বান্ধব পরিবেশের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। আমাদের নিকলির যে মেন যে মূল যে রাস্তা সেটা আরো প্রশস্ত করতে হবে পর্যটকদের গাড়ি যাতায়াতের সুবিধার জন্য। আমাদের টুরিস্ট পুলিশের প্রয়োজন। প্রতি নৌকা যেন অবশ্যই বাধ্যতামূলক লাইফ জ্যাকেট থাকে, সেটি লোকে বাঁচার জন্য একটা প্রথম চেষ্টার ধাপ। পর্যটকদের সকল সুযোগ সুবিধার জন্য কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোপূর্বে প্রত্যেকটা নৌকায় যেন লাইফ জ্যাকেট রাখা হয় সেই বিষয়ে সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও হাওড়ের থেকে একটু ভেতরের দিকে গেলেও যেন একটা ওয়াশ ব্লকের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারেও আমাদের চিন্তা প্রক্রিয়াধীন আছে। গেল দুই মৌসুমে জেলার হাওড় অঞ্চলে পর্যটক সহ পানিতে ডুবে মারা গেছেন অন্তত 40 জন। চলতি বছর মৌসুমের শুরুতে এখন পর্যন্ত মারা গেছেন 6 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।